হ্যালো বন্ধুরা, কাজল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাচ্ছি আমের জুস বানিয়ে। বন্ধুরা, এখানে দুটো কাঁচা আম নিয়েছি, কাঁচা আমের শরবত করে দেখাবো আমি। আর এই কাঁচা আমের শরবতটা গরমের পক্ষে খুবই ভালো। বন্ধুরা, আমটা আমি কেটে নিয়েছি, এবার একটা মিক্সির বাটিতে আমি এটা ঢেলে নেবো। আর আমি এই শরবতে ঝাল দিচ্ছি না, আপনাদের ইচ্ছে হলে লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কা। এক চামচ বিট লবণ দিচ্ছি, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি, আর চার চামচের মতন চিনিটা দেবো। চিনিটা কম দেবো, কেন জুসটা একটু টক টক হলেই ভালো লাগবে। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি আমি, এক কাপের মতন হবে। এটা আমি ঢেকে দিচ্ছি, আর এবার মিক্সিটা চালিয়ে আমি এটা করে নেবো। আমার আমটা পেশা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, এতে একটু ঠান্ডা জল দিয়ে দেবো আমি। গ্লাসে ঢেলে নেব, আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমার শরবতটা কত সুন্দর হয়ে গেছে। আর এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন। এতে আমি একটু বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।